হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা তো খুব খুব ভালো আছি। আর আজকে রাত থেকে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমি টিং 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 করে এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। রান্না করতে না, ঠিকই সন্ধ্যার সময় একটু মনটা মানে কেমন একটা করে না, যে কিছু একটা খাই কিছু একটা খাই, তাই জন্য ভাবলাম যে একটু রান্নাঘরে যাই। আর আজও বলছিল একটু বাদাম ভাজতে, তো আমার মনে হয়েছিল যে একটু পাঁপড় ভাজি, তারপরে ও বললো বাদাম ভাজতে, তো তাই জন্য একটু বাদাম ভাজলাম। যেহেতু আগে যেদিন বাদাম ভেজেছিলাম না, ওর ভাগ্যে একটাও জোটেনি, তাই জন্য আজকে ভাবলাম যে একটু বাদাম ভেজে, সুন্দর করে বাদামগুলো ভেজে নিলাম। আজকে এই ঘর থেকে বাদামগুলো একদম ঠান্ডা করে নিয়ে তারপরে ও ঘরে যাবো। এই যে দেখো, একটু ঠান্ডা করে তারপরে এ ঘরে আসলাম, না হলে তো খাওয়া যাবে না। একদম গরম বাদাম না খেতে ভীষণই খারাপ লাগে, সেগুলো মানে শরীরের পক্ষেও ভীষণ অপকারী। তো এই যে দেখো, আমরা সুন্দর করে বসে আছি। ওকে বলছিলাম যে তুই কি বাদাম খাবি, তা ও যে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। ওদিকে আবার নিজে একটু গেম খেলছে, তারপরে এদিকে আবার এইগুলো বাদাম, কোনটা লোভ লোভ কোনোটার লোভই সামলানো যাচ্ছে না, দুদিকে টান, বুঝলে তো। এই যে দেখো, এবার আস্তে আস্তে ঠান্ডা হয়েও গেছে। ঠান্ডা না হলে বাদামগুলোর খোসা তো উঠানো যায় না, বাদাম ভাজতে গেলে এই এক সমস্যা। একদম ঠান্ডা না হলে খোসাগুলো উঠতে একটু দেরি হয়, তো ঠান্ডা হয়ে গেছে। আর আমি খোসাগুলো সুন্দর করে তুলে ফেলেছি, এবার টুকটুক করে খাওয়ার পালা। সন্ধ্যাটা একদম বাদাম ভাজা হলে আর কিছুই লাগে না, জমে যাবে। তো রাত্রিবেলা কাজকর্ম সব শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সকালবেলা। সকাল ঠিক না, সকালে নাস্তাটাও করা হয়ে গেছে। আর এখন আমি এই যে মেশিনটা ঠিক করে দিয়ে গেছিলো, মেশিনটা ঠিক করানো, তোমাদেরকে দেখানো হয়নি, আমার একটা পুরোনো মেশিন, আমার মামা শ্বশুরের কাছ থেকে পাওয়া, উপহার পাওয়া বলতে পারো। তো সুন্দর একটা মেশিন, সেটা অবহেলায় অযত্নে অনেক দিন ফেলানো ছিল, সেটাই আমি ঠিক করলাম। আর এই যে ঠিক করে দিয়ে গেছে, আর দু তিন দিন দিয়ে এসেছিলাম, তো ঠিক করে দিয়ে গেছে। বাড়ি থেকে আনতে অনেকটা সময় লেগে গেল, তো তাই জন্যে এখন এই বসেছি, বালিশের কাবার করলাম। আর এই যে এই জামাটা করবো, তবে ফিতে নেই বলে করতে পারছিলাম না। তো তারপরে আমি চলে আসলাম, রান্না করতে হবে দুপুরবেলা। তো ভাবছিলাম যে মাংস খাবো মাংস খাবো, মাসির মেয়ে আসতে চেয়েছিল, তো দুদিন ধরে বসে আছি যে ও আসলে তারপরে মাংস খাবো, তো আসলো না। এই ঠান্ডায় না বের হওয়াই কষ্টকর। আর দীর্ঘ 18-19 দিন হয়ে গেছে আমরাই নিজেরাই বাসা থেকে বের হইনি, তার বেশি হয়ে গেছে বাসা থেকে বের হইনি। এতটা গুমোট একটা ভাব লাগছে না বাসার ভিতরে, যে মানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে কবে রিদ্দির হাত খোলা হবে, সেদিন একটু ওকেও বাইরে নিয়ে যাবো, নিজেরা একটু ঘুরে আসবো এরকম। তবে আজকে মনে হয় মানে কালকে টালকে মনে হয় আমরা একটু বাইরে যাবো, একটু কেনাকাটা আছে টুকটাক। তো এই যে দেখো, ও হচ্ছে আমি চুই জাল সব কিছু কেটে দিলাম মাংসের জন্য। আজকে রান্না হবে হচ্ছে দেশি মুরগির মাংস সুন্দর করে, তো তাই জন্য চুইঝাল কাটলাম। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, চুইঝাল দিয়ে দেশি মুরগির মাংস কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু দেখবে। আর আমি এখানে বসে বসে বকবক করছিলাম, কেন জানো, সকালবেলা উঠতে এত দেরি হয়ে গেছে। মানে আমি সকালে মশারির ভিতর থেকেই তাকিয়ে দেখি যে ঘড়িতে কটা বাজে, তবে আজকে তাকিয়ে দেখি যে 7:30 বাজে। তখন আমি ভাবছি কি, তাহলে তো অনেক আগে আগে উঠলাম, পরে দেখি যে আমার ঘড়ির টাইমটাই ঠিক নেই, মানে তখন প্রায় 10:30 মতন বেজে গেছে এরকম। তো এই অবস্থা হলো সকালবেলা। ওই যে রুটি আর ইয়ে করেছিলাম, কি বলে সবজি দিয়ে রুটি করেছিলাম, সেটাই খাচ্ছিলাম বসে বসে, খিদে পেয়েছিল এত। সকালে অল্প একটু খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, মানে তাড়াহুড়োয়। তো আর দুপুরে এই যে রান্না হবে মাংস, সব কিছু গুছিয়ে গেছে নিয়েছে। আর সিমের বিচিগুলো না অনেকদিন রাজীব নিয়েছে, আর সিমের বিচি আমার এত পছন্দ, তবে কখন খাবো আর কি কোন রেসিপি করে যে সিমের বিচিগুলো সুন্দরভাবে খাওয়া যায় সেগুলোই ভাবি আমি। মানে আমার পছন্দের খাবারগুলো যাতে নষ্ট না হয় সেই চেষ্টাই করতে হবে আর কি। আর এদিকে রাজীব বসে বসে মাংস কাটছে, ও কাটতে বসে গেছে। আর আমি বলছিলাম মাংসগুলো একটু পোড়ানোর দরকার ছিল, ওগুলো বাড়ি থেকে আনা, তো তো পোড়ালে না খুব ভালো হতো। আর আমি এদিকে রান্নাঘরে এসে দেখি মাংস কেটেছে ঠিক আছে, ভাবে মাংসের না মানে মুরগিটার মাথাটাই ও পরিষ্কার করতে ভুলে গেছে, চোখ আছে ঠোঁট আছে সব কিছু আছে এরকম। তো সেটাও আবার কেটে নিয়ে আসলো। আর এদিকে সব কিছু মশলা টশলা কষিয়ে উঠিয়ে দেওয়া জোগাড়পত্র শুরু হলো, তো সুন্দর করে আজকে মাংসটা রান্না হবে। একদম আমাদের ওদিকে না মানে আমাদের খুলনাতে বলতে গেলে চুইঝালটা এত জনপ্রিয় না, মানে চুইঝাল দিয়ে মাংস, চুইঝাল দিয়ে যে কোনো মানে সবজি খেতেও ভীষণই ভালো লাগে, স্পেশালি মানে মাংস তো আর কথাই হবে না, চুইঝাল দিয়ে এত ভালো লাগে। তো এই যে দেখো, মাংসের কালারটাও না দারুণ আসবে আজকে, মানে দেখেই বোঝা যাচ্ছে একদম পাকা হাতের রান্নি আমাদের। তো ও আজকে রান্না করছে, মানে গোটাগুটি করছিল, আর আমি একটু মাঝে এসে ক্যামেরাটা ধরে দিলাম, আর তারপরে ও নিজেই ধরেছিল ক্যামেরাটা, তাই জন্য এত নড়াচড়া করছিল। আর এখানে এসে আমি একটু ধরে দিলাম। এই যে দেখো, দেওয়া হচ্ছে শেষের দিকে এসে আলু, নতুন আলুগুলো শেষের দিকে এসে না দিলে না আসলে একদম গলে ক্ষীর হয়ে যাবে, তাই জন্য আমি বললাম যে শেষের দিকে গিয়েই দিও, ভাজা ভাজা করে নিলে ওগুলো ভাল লাগবে। আর আমরা প্রথমটাতে আলু ভেজে খুব কমই খাই, কারণ আলু ভাজা তেলের ভিতরে দিলে না কেমন জানি একটা গন্ধ আসে তেলে। আর সুন্দর করে দেখো সুইগুলো এত সুন্দর হয়েছে, মানে একদম কাঁচা র সুই বলে না যেগুলো, একদম তুলে এনেই দেওয়া এরকম।
আসলে গতদিনই এনেছিল সুইগুলো, একজন দিয়েছিল আমাদের সুইগুলো, মানে একদম দেশি সুই তো তাই জন্য দিয়েছিল যে তোমরা খেয়ে দেখতে পারো কেমন হয়। তো খেতেও কিন্তু দারুণ ছিল সুইগুলো। আর এদিকে আমাদের মাংসটাও শেষ হয়ে গেছে, এখন এসে তোমার যে গরম মশলাটা বেটে রাখা হয়েছিল, আমরা বেশিরভাগ বাটা মশলাই রান্না করে খাই, আমার কেমন গুঁড়ো মশলা দিতে বেশি একটা ভালো লাগে না মাংসে, আমি সবসময় মানে শুকনো ঝালটাও প্রিফার করি যে সেটাও বেটে খাওয়ার। তবে অনেকে বাটার ঝামেলায় যায় না, কিনে খায়, তবে শুকনো ঝালটা যদি কেনা ভালো ঝাল হয় তাহলে কিন্তু মাংসটা ভালোই লাগে, কিন্তু যদি ঝালটা ভালো না হয় মাংসটার টেস্ট কিন্তু একদম বাজে আসে। তাই জন্য আমি সবসময় আর কি বাটা মশলায় রান্না করার চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছো কালারটা কি দারুণ এসছে, আর সুই ঝালগুলো তো সুন্দর উপরে বেশে বেশে আছে, একদম সুন্দর গলেও গেছিলো। এই দেখো একটা কয়েকটা দেখা যাচ্ছে উপরে, তো তুলে তোমাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না সুই চালগুলো, আর খেতেও কিন্তু বেশ, আর মাংসটাও আজকে জাস্ট ওয়াও হয়েছে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, আর বকবক করবো না তোমাদের সাথে, মাংস দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা। আরেকটা ব্লগ নিয়ে অবশ্যই তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো, বাই।